আসসালামু আলাইকুম। আজ দেখাবো আপনাদেরকে ফার্নিচার কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার করা যায়। তো এই পদ্ধতিতে আমার মনে হচ্ছে অনেকেই জানেন না, তারপরও যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্যই ভিডিওটি তৈরি। তো এই যে আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ ময়দা। তো এক কাপ ময়দাটা আমি সুন্দর ভরে করে আমরা যেভাবে রুটি খাই সেভাবে ময়ানটা করেছি। তো এই ময়ানটা দিয়েই আমি কিন্তু কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিব। আমরা যারা অনেক গর্জিয়াস কাজ পছন্দ করি কাঠের ফার্নিচারের, তারা কিন্তু যখন পরিষ্কার করতে নেই তখন কিন্তু অনেকটাই ঝামেলা হয়। হয়তো উপরের অংশটা পরিষ্কার হলো কিন্তু ভিতরের যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো কিন্তু পরিষ্কার হয় না, কারণ ওই পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি না, বা যে জিনিস দিয়ে পরিষ্কার করি সেই জিনিস দিয়ে কিন্তু ভিতরে পৌঁছে না, ডিজাইনের ভিতরে পৌঁছে না। তো আমি যে পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই পদ্ধতিটা যদি ফলো করেন অবশ্যই আপনাদের ফার্নিচারের যে কাজগুলো আছে কাঁচের ভিতরে ময়লাগুলো একদম উঠে আসবে। তো আমি যে আটার ময়ানটা নিয়েছি সেই ময়ানটা দিয়েই কিন্তু আপনাদেরকে দেখাবো ফার্নিচারের ভিতরের যে ময়লাগুলো সেই ময়লাগুলো কিভাবে আমি তুলে আনি। তো দেখতেই পাচ্ছেন ময়লাগুলো কিন্তু আমি তুলে আনছি। এভাবে যদি একটু চেপে চেপে আপনারা ফার্নিচারের উপরে একটু লাগিয়ে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করে নেন, অনায়াসে কিন্তু ভিতরের ময়লাগুলো দেখেন চলে আসছে। এভাবে আমি যেমন কাঠের আলমারিটা করেছি ঠিক একই পদ্ধতিতে আমি সোফার ডিজাইনগুলো কিন্তু করব। তো এই যে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি দু তিন দিন যাবত পরিষ্কার করছি না। তো এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের ময়লাগুলো কিন্তু আমি কিভাবে তুলে আনছি, এদে দেখতেই পাচ্ছেন। এটা শুধু কাপড় দিয়ে, আমি কিন্তু অনেক আগে কিন্তু কাপড় দিয়ে করতাম, তো কাপড় দিয়ে কিন্তু এতটা পরিষ্কার হয় না আটার ময়ানটা দিয়ে যেভাবে পরিষ্কারটা হয়। তো এই যে এভাবে আমি সোফাটা ক্লিন করে নিব। এরপরে আমি আপনাদেরকে আরেকটা ফার্নিচারও দেখাবো। তো সোফাটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এভাবে কিন্তু কাজটা একেবারেই সহজ আর নিখুঁত হয়, এতটুকু ময়লা কিন্তু কোনো অংশে থাকে না। এই কাজগুলো কিন্তু আসলে আমাদের সবার জন্যই দরকার, কারণ আমরা সকলেই কিন্তু একটু ডিজাইন করা কাজ করা জিনিসগুলো আমরা পছন্দ করি, আর কাজ করা ডিজাইনগুলো কিন্তু এখন ভালো লাগে। তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ডিজাইনগুলো একেবারেই নতুনের মতো চকচকে থাকবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আঙুল দিয়ে আটা কিন্তু ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সুতির কাপড় কিন্তু যে অংশ পৌঁছায় না আটার ময়ানটা কিন্তু সেই অংশে কিন্তু পৌঁছে যায়। তো এভাবে করে কিন্তু আপনারা করতে পারেন, একেবারেই নিখুঁতভাবে পরিষ্কার হয়ে যাবে, এতটুকু ময়লা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে কিন্তু কাজটা করতে হবে, যে কোনো কাজ করতে গেলেই কিন্তু একটু ধৈর্য লাগে, ধৈর্য হারা হলে কিন্তু কোনো কাজই কিন্তু সুন্দর হয় না। তো এই যে আমি কিন্তু এখন চলে এসেছি আমার খাটের ডিজাইনগুলো পরিষ্কার করার জন্য। দেখতেই পাচ্ছেন উপরের অংশে কিন্তু তেমন কোনো ময়লা নেই, ভিতরের অংশের ডিজাইনের অংশে কিন্তু ময়লা ধরে আছে। তো এভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি আমাদের ঘরের কাঠের ফার্নিচারগুলো, একদম নতুনের মতো লাগবে। তো এই আমার এই টিপসটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এভাবে করে দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। তো এই যে দেখতে, তো আমি একটি ফুল কীভাবে পরিষ্কার করেছি আর কতটুকু ময়লা বের হচ্ছে আপনারা নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছেন। এভাবে ফুলের উপরে চেপে ধরলে কিন্তু ফুলের ডিজাইনের ভিতর থেকে এভাবে ময়লাগুলো চলে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন।